মাননীয় সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা নরসিংদী তিন সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল বিপুর কাছে আমার একটি প্রশ্ন। মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানুর রহমান সহ আমরা শিল্পের সাথে জড়িত, আমরা একটা মিটিং করেছিলাম এবং মাননীয় মন্ত্রী আমাদেরকে আশ্বাস করেছিলেন যে গ্যাসের দাম বৃদ্ধি করা হইলে তখন নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়া যাবে। তা আমরা গত 7-8 মাস যাবত গ্যাসের দাম আমরা মানে বর্ধিত হারে আমরা করে আসছি, কিন্তু এখন পর্যন্ত নিরবিচ্ছিন্ন আমরা গ্যাস পাই না। আমাদের অধিকাংশ ইন্ডাস্ট্রি এখন বন্ধ আছে। এই অবস্থায় মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমাদের এই বিষয়টি উনি কি করবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। উনার যদি স্পেসিফিক ভাবে বলেন যে কোন কোন ইন্ডাস্ট্রিতে কোন জায়গাতে গ্যাস পাচ্ছেন না, সেটা যদি আমাকে বরাবরই জানান তাহলে আমরা সেটার ব্যবস্থা নিব। আমার মতে আমরা চেষ্টা করছি অধিকাংশ শিল্প এলাকায় নির্বিচ্ছিন্ন গ্যাস রাখার জন্য। তো উনি যদি স্পেসিফিক ভাবে তার জায়গার কথা বলেন কোন জায়গাতে গ্যাস পাচ্ছেন না, সেটার আমরা ব্যবস্থা নিতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।